মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার আজি যে রঙিয়ার যে 93 সংখ্যক যে অধিবেশন আর অধিবেশনের প্রথম দিন উদুলি মুদুলি পরিবেশ বিরাজ করা পরিলক্ষিত হয়েছে আর উপস্থিত আছো রঙিয়ার হাতীখোলা পথার। প্রথমে পরিবেশটি দেখব, আজি প্রথম দিন আর অধিবেশনের প্রথম দিনতে আসলে রাজ্যের যে বাপ বান্ধবসকল আহি বীর পড়া পরিলক্ষিত হয়েছে আর সকলে নাম কীর্তনের ধ্বনিতে এটা উখল মাখল পরিবেশ বিরাজ করেছে। আমি সহযোগী প্রথমে পরিবেশটি দেখবলে আহ্বান জানাইছো। আর যেহেতু হাতীখোলা পথারত এটা কেবল বিভিন্ন ধরনের সবকে যে নাম ধর্মরে মুখরিত হয়ে পড়া পরিলক্ষিত, আমি পরিবেশটি দেখবলে চেষ্টা করি, সমান্তরভাবে বাপ বান্ধবসকলের কথা পাতিবলে চেষ্টা করি, পূর্বে আমি পরিবেশ চোয়া দেখবলে চেষ্টা করছো। আর হাতীখোলা পথারত চৌদিকে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। আর কথা পাতবলে চেষ্টা করি, যথেষ্ট বাপ বান্ধবসকল আছে, আপনার অকনমান কথা পাতবলে চেষ্টা করি, কোরপরা আছে? মই কমলপুরের পর আই কি কব, আজির পর শঙ্কর রঙিয়া কমলপুরত হয়েছে এইবার, গতিহে বহুত ভাল লাগিছে, আমি সহযোগ করে আছো, আহি আছো, আলহী আহি আছে, আমার সঙ্গীবিলাক আহি আছে অসমৰ বিভিন্ন স্থায়ীৰ পৰা, গোটেই গোটেইবিলাক মিলি ভালদৰে এই পৰিৱেশটো চলি গ'লে আমি ভাল পাম। ইয়াৰ আধ্যাত্মিক ভক্তি, কৃষ্ণ ভক্তি, আমাৰ একশৰণ নাম ধৰ্ম, আমি এজনেই জানো, সেই হ'ল কৃষ্ণ শংকৰ। নাম কীৰ্তন চলি আছে, বুৰগড় ডিব্ৰুগড় জিলাৰ টিংখাং সমিতিৰ পৰা আহিছোঁ। যিহেতু আজি কামৰূপ ডিষ্ট্ৰিক্টৰ আজি ৰঙিয়াই পবিত্ৰ ক্ষণৰ পবিত্ৰ মুহূৰ্তত আজি হৰিনামে মুখৰিত হৈছে, ইয়াতে বৈকুণ্ঠ পৰিলৈ উপান্তৰিত হৈছে, আৰু শ্ৰী শংকৰদেৱৰ যিখিনি আমাৰ গুৰুজনে যিখিনি আমাক দি গৈছে, সেই কৃষ্টিক আমি সংৰক্ষিত কৰি পেলাই কৃষ্টিক আমি জীয়াই ৰাখিব লাগিব। অসমীয়া জাতিক যিদৰে চহকী কৰিলে বিশ্ব দৰবাৰত তেওঁ প্ৰতিষ্ঠা কৰি গ'ল, সেই প্ৰতিষ্ঠা কৰা শংকৰদেৱক আমি শ্ৰদ্ধাৰে আমি তেখেতক ভক্তি কৰিব লাগিব। ভক্তিয়ে মুখ্য কৰ্ম, আমি সদায় ভক্তিত্বভাৱে আমি গুৰুজনক ৰক্ষা কৰিব লাগিব, আৰু গুৰুজনৰ প্ৰতি আমি সদায় মানে আমাৰ জাতিটোক জীয়াই ৰাখিবৰ কাৰণে আমাৰ লগতে প্ৰজন্মকো আমি শংকৰদেৱৰ আমি গুণৰালী সম্পদৰ সম্পদ আজি আমি তেখেতলোকৰ হাতত দি যাব লাগিব, তেতিয়া যুগে যুগে এই অসমীয়া জাতি বিশ্ব দৰবাৰত জীয়াই থাকিব, অসমীয়া জাতিয়ে নিজৰ পৰিচয় ৰক্ষা কৰিব, অস্তিত্ব ৰক্ষা কৰিব, সাংস্কৃতি কৃষ্টিৰ সকলো দিশতে অসমীয়া জাতি সুৰক্ষিত হ'ব। সেয়েহে আজি এই বৈকুণ্ঠপুৰী ৰঙিয়া এই পবিত্ৰ ক্ষণত আমি আজি শংকৰদেৱলৈ আমি শ্ৰদ্ধাৰে হৈছে প্ৰণাম জনাইছোঁ, তেখেতক আমি যাতে জীয়াই ৰাখিব লাগিব, আৰু ৰঙিয়াবাসীয়ে যিমান কষ্ট ত্যাগৰ মাজত আজি এই মানে তিনিদিনীয়া কাৰ্য হৈছে, আজি বিশাল কাৰ্য হৈছে, আজি শংকৰদেৱৰ যি মানে শংকৰদেৱৰ যি বাৰ্ষিক অধিৱেশন পাতিছে, ইয়াৰ সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ গুৰুজনৰ প্ৰতি যি ভক্তি, এই ভক্তি আজি প্ৰদৰ্শন কৰিছে আৰু বৈকুণ্ঠলৈ ৰূপান্তৰিত কৰিছে হৰিনামৰ জৰিয়তে, এয়া আমাৰ ক'বলগীয়া বিশেষ অনুৰোধভাৱে ধন্যবাদ। দ্বিতীয় বৈকুণ্ঠপুৰীত পৰিণত হৈছে ৰঙিয়াৰ যে হাতীখোলা পথাৰ, আৰু যি আচলতে যিগৰাকী মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাৰ যি সৃষ্টিৰ লগতে বিভিন্ন কৰ্মৰ যি অসমীয়া জাতিক যি বৰ্ষৰ চহী কৰা মহাপুৰুষজনাৰ আজি যি 93 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশন, আৰু 93 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশনৰ প্ৰথমটো দিনতে লোকে লোকাৰণ্য হৈ পৰিছে, ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ যি ভকত বৈষ্ণৱসকল ইয়ালৈকে আহিছে, আৰু যি বিভিন্ন ধৰণৰ আচলতে কাৰ্যসূচীসমূহ ৰাতিপুৱাৰ পৰা সম্পন্ন কৰা হৈছে, সমান্তৰালভাৱে
যদি কবলে যাই যে দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হওয়া যে হাতীখোলা পথার, আর হাতীখোলা পথারের প্রায় লক্ষ লক্ষ ভক্তক আদি এটা উদ্যোক্ত সকল সাজু হয়ে পড়া পরিলক্ষিত। অন্যহতে যাত খা সামগ্রী বা যে মহাপ্রসাদের যে ব্যবস্থা করা হয় আর সেইসমূহ এটা চৌদিকে সকলে ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত। অন্যহতে রাতেপার আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করেছে রঙিয়ার হাতীখোলা পথার, আর আমি সহযোগে পরিবেশসমূহ দেখছে যেহেতু রাতেপার নাম ধর্ম ইয়াত চলি থাকা পরিলক্ষিত আর যুক্ত আসলে কার্যসূচী আর প্রতিটি কার্যসূচী নিয়ারিক চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আসলে স্বেচ্ছাসেবকে হোক বা সকল ধরনের ব্যবস্থা ইয়াত উদ্যোক্তা সকলে গ্রহণ করেছে। আর তিনদিনা যে বিস্তৃত কার্যসূচী আর তিনদিনা বিস্তৃত কার্যসূচী এটা সফল করবল আসলে উদ্যোক্তা সকলে উঠি পড়ি লগা পরিলক্ষিত হয়েছে। আর রাজ্যের যে ভক্তপ্রাণ রাইজ ভক্তপ্রাণ রাইজসলক আদরিবল এটা সাজু হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে হাতীখোলা পথারের লগতে যে ইয়াত 93 সংখ্যক পরিবেশনের উদ্যোক্তা হল। আমি সামগ্রিক পরিবেশ দেখছো আধ্যাত্মিকতার পরিবেশ বিরাজ করেছে সমান্তরালভাবে যদি কবল যায় এই মুহূর্তে সহযোগে দেখা আছে ইয়াত প্রতিগী ভক্ত আসি যে গুর্জনার সৃষ্টিতে যে গুর্জনার সৃষ্টিতে যে নাম ধর্ম এটা মুখরিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। সমান্তরালভাবে উল্লেখ করেছো যে এটা যে গুর্জনার সৃষ্টিতে যে আর কর্মর যে বিভিন্ন ধরনের আসলে নাম প্রসঙ্গ এটা গুঞ্জরিত হয়ে পড়ছে রঙিয়ার আকাশ পতাকা।